হ্যালো ফুটবল ফ্যান্স, পরবর্তী বিশ্বকাপ শুরু হতে বাকি এখনো প্রায় 1.5 বছর, তাই এতদিন আগে এটা বলা মুশকিল যে কারা পরবর্তী বিশ্বকাপের ট্রফিটা নিজেদের হাতে তুলতে পারে। তবে বর্তমান পারফরমেন্স ও দলগুলির শক্তিমত্তার বিবেচনায় এটা অবশ্যই ধারণা করা যায় যে কারা পরবর্তী বিশ্বকাপে ফেভারিট হয়ে খেলতে যাবে। জনপ্রিয় সংবাদ মাধ্যম গোল.কম এইভাবেই 2026 বিশ্বকাপের একটি পাওয়ার র্যাঙ্কিং তৈরি করেছে, যেখানে গোল.কম বর্তমানে দলগুলির স্কোয়াডের বিবেচনায় তারা কেমন খেলছে সেই হিসেবে র্যাঙ্কিংয়ে দলগুলিকে জায়গা দিয়েছে। গোল.কম বিশ্বকাপের পাওয়ার র্যাঙ্কিংটা মোট 16টি দলকে নিয়ে বানিয়েছে। তবে আমরা এই ভিডিওটিতে র্যাঙ্কিংয়ের শীর্ষ 10টি দলকে নিয়ে কথা বলবো, যা শুরুটা করবো র্যাঙ্কিংয়ের 10 নম্বরে থাকা দল ব্রাজিলকে দিয়ে। গোল.কম র্যাঙ্কিংয়ের 10 নম্বরে জায়গা করে দিয়েছে সেলেসাওদের, যার কারণ হিসেবে তারা জানিয়েছে ব্রাজিলের কাছে একটি শক্তিশালী স্কোয়াড আছে, তবে কেউ নিজেদের সেরা পারফরমেন্সটা জাতীয় দলের জার্সিতে দিতে পারছে না। এবং সর্বশেষ বিশ্বকাপ ও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে কনফিডেন্সের ঘাটতি দেখা যাচ্ছে, যার কারণে তারা সর্বশেষ 6টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে। এমনকি সর্বশেষ ম্যাচে তারা প্যারাগুয়ের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে। তাই আপাতত ব্রাজিলকে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে রেখেছে গোল.কম। র্যাঙ্কিংয়ের 9 নম্বরে তারা রেখেছে ফ্রান্সকে। 2018 বিশ্ব চ্যাম্পিয়ন দলটির কাছেও দারুণ একটি স্কোয়াড আছে, তবে সর্বশেষ ইউরোতে ফ্রান্স যেভাবে পারফর্ম করেছে তা সত্যি আশ্চর্যজনক ছিল। যদিও তারা সেমিফাইনালে খেলেছে, তবে সেমির আগে পুরো 68টিতে ওপেন গেম প্লে থেকে কোনো গোল করতে পারেনি ফ্রান্স। এমনকি এই মাসের আন্তর্জাতিক বিরতিতে তারা নেশনস লিগের ম্যাচে ইটালির কাছে পরাজিত হয়েছে। তাই আপাতত ফ্রান্সকে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে রেখেছে গোল.কম। এছাড়া র্যাঙ্কিংয়ের 8 নম্বরে আছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি, যারা কিনা সর্বশেষ 2টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি এবং 2024 ইউরোর শেষ 16 থেকে বিদায় নিয়েছে। তবে নতুন কোচ সাম্পাওলির অধীনে নেশনস লিগে শুরুটা ভালো করেছে ইটালি, যেখানে তারা প্রথম 2টি ম্যাচের মধ্যে প্রথমটিতে ফ্রান্সকে তাদের ঘরের মাঠে 3-1 গোলে এবং ইসরায়েলকে 2-1 গোলে পরাজিত করেছে, যার কারণে পরবর্তী বিশ্বকাপে তাদেরও সুযোগ দেখছে গোল.কম। এছাড়া র্যাঙ্কিংয়ে 7 নম্বরে আছে রোনাল্ডোর পর্তুগাল। সর্বশেষ বিশ্বকাপে অনেকটা আশ্চর্যজনকভাবেই মরক্কোর কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল, এবং সর্বশেষ ইউরোতেও অনেক কষ্টে তারা রাউন্ড অফ 16 টপকে শেষ 8-এ পৌঁছেছিল, যেখানে ফ্রান্সের কাছে হেরে তাদের 68 থেকে বিদায় নিতে হয়েছিল। কিন্তু পর্তুগালের কাছেও একটা শক্তিশালী স্কোয়াড আছে, যারা কিনা সম্ভবত রোনাল্ডোর নেতৃত্বেই 2026 বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। বিশ্বকাপের পাওয়ার র্যাঙ্কিংয়ে 6 নম্বর স্থানে গোল.কম রেখেছে নেদারল্যান্ডসকে। ডাচ কোচ রোনাল্ড কোম্যানের কাছেও তরুণদের নিয়ে গড়া একটি স্কোয়াড আছে, যারা কিনা সর্বশেষ 2024 ইউরোর সেমিফাইনালে খেলেছে এবং 2026 বিশ্বকাপেও ভালো কিছু করতে পারে তারা। র্যাঙ্কিংয়ের 5 নম্বরে গোল.কম কলম্বিয়াকে রেখেছে। নেস্টর লরেঞ্জো দলটি দায়িত্ব নেওয়ার পর থেকে কলম্বিয়া অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। 2022 সালে জুন মাস থেকে কোপা আমেরিকার ফাইনাল পর্যন্ত তারা আনবিটেন ছিল, এমনকি সর্বশেষ ম্যাচে তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে। দলটিতে 2014 বিশ্বকাপের টপ গোলস্কোরার হামেস রদ্রিগেজ আছেন, এছাড়া লিভারপুলের ফরোয়ার্ড লুইস ডিয়াসও আছেন, যারা কিনা 2026 বিশ্বকাপে কলম্বিয়াকে প্রতিনিধিত্ব করবেন। এছাড়া র্যাঙ্কিংয়ে 4 নম্বরে আছে জার্মানি। সর্বশেষ 2টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া জার্মানরা জুলিয়ান নাগাসম্যানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সর্বশেষ ইউরোতে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, যেখানে তারা স্পেনের কাছে পরাজিত হয়ে 68 থেকে বাদ পড়েছিল। তবে বর্তমানে জার্মানির কাছেও একটা স্ট্রং স্কোয়াড আছে, যারা কিনা নাগাসম্যানের অধীনে 2014 বিশ্বকাপের পর 2026 বিশ্বকাপেরও অনেক দূর পর্যন্ত যেতে পারে। র্যাঙ্কিংয়ে 3 নম্বরে গোল.কম রেখেছে ইংল্যান্ডকে। স্কোয়াড বিবেচনায় সেরকম পারফর্ম করতে না পারলেও ইংলিশরা সর্বশেষ 2টি ইউরোর ফাইনালে খেলেছে। এছাড়া নতুন কোচের অধীনে নেশনস লিগের প্রথম 2টি ম্যাচেই জয় পেয়েছে তারা, যার কারণে ইংল্যান্ড যদি তাদের স্কোয়াড ডেপথ অনুযায়ী পারফর্ম করতে পারে তবে পরবর্তী বিশ্বকাপের ট্রফিটা তাদের হাতেও দেখা যেতে পারে। র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে বর্তমান ইউরোজয়ী স্পেন। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গড়া একটি শক্তিশালী দল আছে লুইস দেলাফুয়েন্তের কাছে, যাদেরকে নিয়ে সর্বশেষ 2 বছরে 2টি শিরোপা স্পেনকে জিতিয়েছেন তিনি। তবে এখন তাদের চোখ বিশ্বকাপের ওপর। একমাত্র 2010 সালেই সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখতে পেরেছিল তারা, যার পর আবার 2026 বিশ্বকাপে স্পেন ইউরোপের টপ ফেভারিট দল হিসেবে খেলতে যাবে। এবং বিশ্বকাপের র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থানে গোল.কম রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে। সর্বশেষ 5 বছরে মাত্র 3টি ম্যাচে পরাজিত হওয়া ও 4টি শিরোপা জেতা একমাত্র দল হচ্ছে এটি। গোল.কমের মতে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনারই টানা দ্বিতীয় এবং নিজেদের চতুর্থ বিশ্বকাপ জয় করার সম্ভাবনা আছে। যদিও জাতীয় দলে এখন ডিমারিয়ান নেই,
মেসিরও সেই সময় বয়সটা হবে 39 উপরে। তবে আর্জেন্টিনার কাছে দুজন লিথাল গোল স্কোরার জুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজ আছে, যাদেরকে লিওনেল স্কলারি যদি ঠিকমতো ব্যবহার করতে পারে তবে আরও একটি বিশ্বকাপ আর্জেন্টিনা নিজেদের ঝুড়িতে পুরবে বলে মনে করে গোল ডট কম।